वेलकम टू माय चैनल आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो आजके आमी तोमादेर मोस्ट रिक्वेस्टेड एकटा रेमेडिटिर भिडियो निये एसेछि তোমরা সবাই আমাকে রেগুলার রিকোয়েস্ট করো আপু এমন কিছু একটা বলো যেটা ইউজ করলে আমাদের বডির পাশাপাশি ফেসটা উজ্জ্বল হয়ে যাবে কিভাবে আমরা কি ইউজ করলে ভালো হবে তো আমি ঘরোয়া উপায়ে খুব ইজি একটা উপায় একটা প্যাক তোমাদের জন্য আছে নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের মুখের ত্বক উজ্জ্বল হয়ে যাবে সাথে তোমরা এটা বডিতে ইউজ করতে পারবে বডি ফেস দুই জায়গাতেই এটা ইউজ করতে পারবে আর এটা খুব ইজি উপায় তৈরি যে তোমরা যে কেউ চাইলে খুব কম সময়ে এই জিনিসটাকে তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এই জিনিসটাকে তৈরি করেছি ফেস প্যাকটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটা টমেটো মানে টমেটোর পেস্ট আমাদের লাগবে আমি এখানে একটা টমেটোকে এরকম দু ভাগ করে কেটে নিয়েছি যাতে এটার পেস্ট বানানো আমার জন্য খুব বেশি ইজি হয় এবারে আমি এই টমেটোটাকে খুব সুন্দরভাবে এইরকম একটা জিনিসের সাথে সুন্দর করে ব্লেন্ড করে নিব তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি সেহেতু আমি এরকম একটা যন্ত্রের সাহায্যে এই টমেটোটাকে কিন্তু এরকম ব্লেন্ড করে রস করে নিব তোমরা ভিডিওটা দেখতে থাকো আপুরা আমি অফ ক্যামেরায় টমেটোটাকে ব্লেন্ড করে সুন্দর করে রস করে নিয়ে এসেছি এবার এখানে আমি অ্যাড করে দিব দুই চামচ পরিমাণে চালের গুঁড়া তোমরা চাইলে এখানে বেসন ইউজ করতে পারো বা আটা ইউজ করতে পারো বাট আমি এখানে চালের গুঁড়া অ্যাড করতেছি কজ এটা খুব ইজি হাতের কাছে পাওয়া বেসনটাও ইজি আটাটাও কিন্তু আমি চালের গুঁড়াটা ইউজ করাটাই প্রেফার করি এবার আমি এখানে দুই চামচ পরিমাণে টক দই অ্যাড করব দুই চামচ পরিমাণে টক দই অ্যাড করে দিচ্ছি এবার আমি এই তিনটি উপাদানকে সুন্দর করে মিক্স করে নিব তারপর আমার হোমমেড এই প্যাকটি রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখে দিই এটাকে তোমরা কীভাবে ইউজ করবে এটা তোমরা এরকম নিয়ে স্কিনের উপরে এরকম কতক্ষণ করে দিবে তোমরা এটা গোসলের 20 মিনিট আগে থেকে তোমাদের স্কিনের উপর 20 থেকে 15 মিনিট লাগিয়ে রাখবে তারপর এটাকে তোমরা তারপর তোমরা এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে ফেলবে এবং ধোয়ার সময় অবশ্যই কোনো ধরনের শাওয়ার জেল বা যে কোনো ধরনের একটা ভালো সোপ যেমন ডাভ সোপ বা লাইফবয়ের যে ইন্ডিগো কালার আকাশি কালার যে সোপটা আছে সেটা ইউজ করে নিবে অথবা তোমরা যে কোনো শাওয়ার জেল ইউজ করে নিও জেল বেসড শাওয়ার জেল বা ফেস ওয়াশ দিয়ে চাইলেও তোমরা জায়গাটাকে ক্লিন করতে পারো ফেসটা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে এটা কিন্তু তোমাদের সান্টান রিমুভিংয়ে হেল্প করবে দেন তোমাদের স্কিনটাকে অনেক বেশি শাইনি করে তুলবে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে তুমি যদি ফর্সা থাকো তাহলে দেখবে তোমার স্কিন আরও উজ্জ্বল হয়ে গেছে আর এটা ইউজ করার আগে অবশ্যই তোমার স্কিনটাকে একটু স্ক্রাব করে নিবে কজ দেখো কোনো মরা চামড়া ডেড সেলের উপর লেয়ারে কিন্তু কোনো কিছু ইউজ করলে কোনো লাভ দেখা যায় না এটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবে এবং তার আগে অবশ্যই স্ক্রাব করে নিবে স্ক্রাবের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আছে হোমমেড স্ক্রাব তোমরা চাইলে ভিডিওটাকে দেখে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্স তো তোমাদের জন্য লিঙ্কটা অ্যাড করে দেবো এবার আমি অফ ক্যামেরায় আমার হাতে প্যাকটা লাগানো শেষ আমি আমার হাতটাকে ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার হাতটা কেমন লাগছে দেখতে আমি আমার হাতটিকে 20 মিনিটের মতো রেখে এখন ধুয়ে এসেছি আমার হাতটাকে আমার হাতটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এবং আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে এবং অনেক ভালো লাগছে এবং আমি অবশ্যই একটা শাওয়ার জেল দিয়ে ধুয়ে এসেছি আমি সবসময় ন্যাচারাল ফার্মেসিতে ন্যাচারাল শাওয়ার জেলটা আছে ওটা আমার হাতে ধুতে ইউজ করতে পছন্দ করি এরপর আমি ভ্যাসলিনের হ্যান্ড ক্রিমটা ইউজ করতে পছন্দ করি ভ্যাসলিনের হ্যান্ড ক্রিমের একটা রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে আমি ওটাও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব তোমরা দেখে নিও আমার কাছে ওটাও খুবই ভালো লেগেছে এবং এটা অ্যাফোর্ডেবল প্রাইসে সত্যি খুব ভালো তোমার হাতের যত্নে তোমরা কিন্তু চাইলে এইভাবে তোমাদের হাতে এবং তোমাদের ফেসে একইভাবে এই ফেস প্যাকটাকে ব্যবহার করতে পারো এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ দিবে আপুরা সান্টান রিমুভ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই টমেটোর কিন্তু টমেটো প্যাকটি কিন্তু অনেক বেশি উপকারী টমেটোতে টমেটো কিন্তু আমাদের সূর্যের আলোতে সূর্যের আলোতে ত্বকের যে ক্ষতিটা হয় সেটা রিমুভ করতে হেল্প করে এছাড়া যে কালো দাগ পড়ে যায় সেটা রিমুভ করতে হেল্প করে ত্বক দইতে যে ল্যাকটিক অ্যাসিড আছে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি সান্টান রিমুভিং অনেক বেশি হেল্প করে থাকে এছাড়া এটা আমাদের উজ্জ্বলতা বাড়াতে ত্বক দই ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী
ল্যাটিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী এছাড়া এখানে আছে চালের গুঁড়া যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই প্যাকটি তোমরা ইউজ করবে এটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল আর আশা করছি আমি খুব ইজি উপায় তোমাদের জন্য যথেষ্ট হেল্প করতে পেরেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা আরও কী কী ভিডিও করতে চাও দেখতে চাও আমি তোমাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো আশা করছি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ